नमस्कार इतिहास पाठकेंद्र यूट्यूब चैनले प्रिय सकल के आरेकबार स्वागतम जानाई। आमी आज के एकटु भिडियोटे देरीते करछी कारण बीडीपी एवं पीजी देर परीक्षा छिलो 6 तारीख थेके 13 तारीख बीडीपी देर एवं पीजी देर परीक्षा चलछे एखोनो 11 तारीख 18 तारीख अब्दि, किन्तु तार मध्ये विश्वविद्यालय 9 तारीख एकटी नोटिस जारी करेछे 9/10/2020 साले अनलाइन पोस्ट ग्रेजुएट रिन्यूअल, अर्थात जरा पीजी कैंडिडेट आछो तादेर सकलके रिन्यूअल करार जोन्नो नोटिस दिच्छे। एबार आमी सेई रिन्यूअल कादेर करते हबे एबं कार कत फी दिते हबे सेई विस्तारित एकटी संक्षिप्त भिडियो आलोचना करछि, आर तार साथे आमी आलोचना करे देव जरा पीजी सेकेंड इयारे फार्स्ट इयार आछो एखन जरा स्पेशल पेपर सिलेक्शन करबे तादेर स्पेशल पेपर की आछे सेई सम्पर्के आमी आलोकपात करब। आमी शुधुमात्र आलोचना करब पीजी हिस्ट्री स्पेशल पेपर सम्पर्के। आशा करी तोमादेर भिडियोटी एकटु हलेओ काजे देबे। सम्पूर्ण भिडियोटी देखो सकले एई अनुरोध रइलो। जदि कोनो प्रश्न थाके अवश्यई आमाके कमेंट करे जानिओ। चलो शुरू करी। प्रथमत एई प्रसेसटा हबे अनलाइने, रिन्यूअल प्रसेस हबे अनलाइने, आर एई रिन्यूअल शुरू होयेछे 14/10/2020 थेके, ठीक आछे। आर एखाने जादेर रिन्यूअल करते हबे जारा 2015 सालेर जुलाई मासे भर्ती होयेछिले तादेर 2015, 2016, 2017, 2018 एदेर प्रत्येक 18 एवं 19 एखाने उल्लेख नेइ, एटा होयतो भूल भाव भूल ई होयेछे, 19টা উজ্জ আছে। যাই হোক সকলকেই এই রিনিউয়াল করতে হবে, এমনকি 2020 সালে জানুয়ারি মাসে যারা ভর্তি হয়েছে অর্থাৎ এখন ফার্স্ট ইয়ার যাদের পরীক্ষা এখনো হয়নি তাদেরও এই রিনিউয়াল করতে হবে। এক কথায় সকলকেই রিনিউয়াল করতে হবে যদি তারা না করে থাকে। যেমন এখানে বলে রাখি যারা এখন এই বছর পরীক্ষা শেষ করেছো অর্থাৎ এমসিকিউ আকারে সব পরীক্ষা শেষ কমপ্লিট করেছো তারা রিনিউয়াল আপাতত এখন করো না, কারণ যেহেতু তোমাদের রেজাল্টটা খুব দ্রুত দিয়ে দেবে আশা করি এই মাসের মধ্যেই, সেক্ষেত্রে তোমাদের 600 টাকা দিয়ে যে স্টুডেন্টশিপ রিনিউয়াল করতে হয় সেটি এখন করার প্রয়োজন নেই বলে মনে করি। আর যারা কমপ্লিট করতে পারোনি অর্থাৎ 2015 সালে ভর্তি হয়েছো অত 16, 17, 18, 19 সালে ভর্তি হয়েছো অথচ এখনও এই বছর কোনো কারণবশত তোমরা কমপ্লিট করতে পারোনি, তারা এই রিনিউয়ালটি অবশ্যই পূরণ করতে হবে এবং তোমাদের ইসে যত টাকা দেখাবে তত টাকাই দিতে হবে, ঠিক আছে। আর 2020 সালে যারা জানুয়ারি মাসে ভর্তি হয়েছিলে অর্থাৎ যারা এখন ফার্স্ট ইয়ার আছো পিজি তাদের এই বছর রিনিউয়াল সম্পূর্ণ করতেই হবে। এই রিনিউয়াল কথার অর্থ হলো তোমার পরবর্তী বছরে ভর্তি অর্থাৎ সেকেন্ড ইয়ারে ভর্তি হতে গেলে তোমাকে এই রিনিউয়াল করা বাধ্যতামূলক। রিনিউয়াল না করলে তোমরা পরীক্ষা বসতে বা ম্যাটেরিয়ালস পাবে না, স্টাডি ম্যাটেরিয়ালস। এবার আসি এই কোন কোন সাবজেক্টের কত করে ফিস দিতে হবে। একজন প্রথম আর্টস অর্থাৎ বেঙ্গলি, ইংলিশ হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, এম কম, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশ্যাল ওয়ার্ক, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যান্ড এডুকেশন, এই পেপারগুলি যাদের রয়েছে তাদের 2530 টাকা লাগবে। এই যে যে নাম্বারগুলো দেখাচ্ছে, ঠিক আছে, এগুলো 2015 সালে যারা ভর্তি হয়েছে তাদের জন্য। এখানে বলা হয়েছে এক্সক্লুডিং ব্যাঙ্ক চার্জ অর পেমেন্ট গেটওয়ে চার্জ, এক্সাতে কিন্তু আবার তোমার অন্য চার্জ কাটবে। ম্যাথমেটিক্সদের জন্য 3530 টাকা, জিওগ্রাফি এবং জুওলজিদের জন্য 16130 টাকা লাগবে, যেটা তোমাদের ভর্তি হতে লেগেছিল। এবার আসি রিনিউয়াল ফিস স্ট্রাকচার ফর স্টুডেন্টস ফ্রম রেজিস্ট্রেশন সিজন জুলাই 2016 অনওয়ার্ডস, অর্থাৎ 2016 থেকে যারা ভর্তি হয়েছে তাদের সকলে 2016, 17, 18, 19, 20
সকলকে এই টাকাটা দিতে হবে, যেটা আমি এখন বলছি। বাংলা ইংলিশ অর্থাৎ আর্টস গ্রুপদের জন্য মোটামুটি ধরে নাও 4400 টাকা করে লাগবে রিনিউয়াল করার জন্য। আর ম্যাথমেটিক্স সোশ্যাল ওয়ার্কের জন্য 5800 টাকা লাগবে রিনিউয়াল করার জন্য। সায়েন্স গ্রুপ অর্থাৎ জিওগ্রাফি এবং জুওলজির ক্ষেত্রে 18600 টাকা। অর্থাৎ এটা মনে রেখো, তোমাদের কিন্তু 16 সাল থেকে যারা ভর্তি হচ্ছে তাদের এই ফিটা দিতে হবে, আর যারা 15 সালে ভর্তি হচ্ছে তাদের এই ফিটার সাথে তোমাদের স্টুডেন্টশিপ ফি আলাদাভাবে অ্যাড হবে। কারণ তোমরা যেহেতু প্রাক্তন স্টুডেন্ট, আর যারা 16 সাল 17 সালে ক্লিয়ার করনি তাদেরও কিন্তু এর ফিদের সাথে কিন্তু স্টুডেন্টশিপ ফি অ্যাড হবে। শুধুমাত্র যারা এখন ফার্স্ট ইয়ার আছো তাদের স্টুডেন্টশিপ ফি ওই 4400 টাকার মধ্যে ধরা থাকবে। এবার এখানে কিন্তু স্টুডেন্টশিপ ফি সম্পর্কে অনেকে ভিডিও দিয়েছে, আমারও পুরাতন ভিডিও রয়েছে, অতএব এই বিষয়ে আমি আলোচনা করছি না। অর্থাৎ শুধু এইটুকু বলছি যে ধরো তোমার পরপর 2 বছর ক্লিয়ার না হলে পরবর্তী 3য় বছরে যদি তুমি ক্লিয়ার করতে চাও তখন এই টাকাটা তোমাকে দিতে হবে প্রত্যেক বছর তখন কন্টিনিউ রাখার জন্য রেজিস্ট্রেশন। এটা হলো স্টুডেন্টশিপ রিনিউয়াল ফিস। আবারও বলে রাখছি নাম্বারগুলো, তোমাদের যে টাকা অ্যামাউন্ট লাগবে আর্টসদের জন্য 4400 টাকা, এমএসসি এবং সোশ্যাল ওয়ার্ক এবং ম্যাথামেটিক্সের জন্য 5800 টাকা, এবং জিওগ্রাফি এবং জুওলজির ক্ষেত্রে 18600 টাকা লাগবে। আর স্টুডেন্টশিপ যাদের করা নেই তাদের জন্য 600 টাকা লাগবে এক্সট্রা। এবার আসি এর শিডিউল, টাইম শিডিউল। এখানে বলেছে অনলাইন রিনিউয়াল সিস্টেম অ্যাভেলেবেল ফর স্টুডেন্টস, মানে এই রিনিউয়ালটা চলবে 14/10/2020 সকাল 10টা থেকে শুরু হয়েছে এবং শেষ হবে 8/11/2020 বিকাল 4টের সময়। আবারও বলছি 14 তারিখ থেকে শুরু হয়েছে আগামী মাসের অর্থাৎ নভেম্বর মাসের 8 তারিখের বিকাল 4টের সময় এই রিনিউয়াল প্রক্রিয়া শেষ হবে। অবশ্যই রিনিউয়াল করবে যতই সমস্যা হোক না কেন, শুধুমাত্র যারা প্রথম বর্ষ স্টুডেন্ট তারা তো অবশ্যই করবে আর প্রাক্তন স্টুডেন্টরাও করবে। শুধুমাত্র যারা এই ইয়ার পরীক্ষা দিয়েছো অল পেপার শুধুমাত্র তারা কোনো রিনিউয়াল করবে না, ঠিক আছে? তবুও তোমরা একবার সকলে একবার চেক করে নেবে যে তোমাদের রিনিউয়াল করতে হবে কি না। আমি এর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা অবশ্যই সেখান থেকে রিনিউয়ালের করতে পারবে। এরপর বলছে অনলাইন ফিস সাবমিশন, অর্থাৎ কবে তোমাদের টাকা দিতে পারবে। 14/10/2020 থেকে 10/11/2020 অবধি তোমরা টাকা জমা দিতে পারবে, মানে রিনিউয়াল শেষ হচ্ছে 8 তারিখে, তুমি আরও দুদিন এক্সট্রা সময় পাবে টাকা জমা দেওয়ার ক্ষেত্রে। যদি তোমরা কেউ অনলাইনে না করো, টাকা না দাও দিতে পারো, সেক্ষেত্রে কিন্তু অফলাইন ফিস সাবমিশন অ্যাট এলাহাবাদ ব্যাঙ্ক ব্রাঞ্চেস ডিউরিং ব্যাঙ্কিং আওয়ার, অর্থাৎ ব্যাঙ্কিং যে সময়টা সেই সময়ের মধ্যে তুমি এলাহাবাদ ব্যাঙ্কে গিয়ে তুমি টাকা জমা দিতে পারবে। এটা শুধুমাত্র অফলাইনের জন্য 17/10/2020 থেকে হবে 10/11/2020 অবধি ওই বিকাল 4টে। এই ছিল রিনিউয়াল সম্পর্কে একটি সংক্ষিপ্ত নোটিশ, আশা করি তোমাদের কিছুটা হলেও হেল্প হবে, ঠিক আছে? যদি কোনো প্রশ্ন থাকে এই রিনিউয়াল সম্পর্কে তাহলে অবশ্যই আমাকে জানিও। চলো এবার দ্বিতীয় টপিকে আলোচনা করি, সেটি হলো পিজি স্পেশাল পেপার। পিজি ইতিহাস স্টুডেন্ট যারা আছো নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের, তাদের সকলের উদ্দেশ্যে আমি কিছু কথা বলছি। আশা করি তোমাদের এই ভিডিওটি বা কথাগুলি তোমাদের হয়তো কাজে লাগবে। দেখো, প্রথমত বিষয় সম্পর্কে তোমরা সচেতন আছো নিশ্চয়ই, সেই জন্যই তোমরা এই বিষয়টা নিয়েছো। আর ইতিহাস বিষয় এমন একটা বিষয় মানে আমাদের জানতে পড়তে এবং আগামী দিনে এটা নিয়ে চর্চা করতে আমাদের আগ্রহ বা উদ্বুদ্ধ করে। এবার যারা প্রথম বর্ষের স্টুডেন্ট আছো পিজি,
তাদের উদ্দেশ্যেই মূলত এই ভিডিও, কারণ তাদের এই স্পেশাল পেপার সিলেকশন করতে হবে রিনিউয়ালের সময়, এবং এই পেপারটি বা এই সিদ্ধান্ত নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। আগে ভালো করে না জানলে কিন্তু তোমরা ভুলবশত ভুল পেপার নিয়ে ফেলতে পারো। এখানে মোট চারটি পেপার আছে, তার মধ্যে যে কোনো তোমাদের দুটো নিতে হবে। এক, পাঁচ আর ছয় সকলের জন্য কমন থাকে, কিন্তু তোমাকে স্পেশাল পেপারে এ আর বি দুটো বিভাগে বিভক্ত, অর্থাৎ সেভেন এ এইটে, সেভেন বি এইট বি। যারা এ নেবে তারা সেভেন এ এবং এইটে করতে হবে, আর যারা বি নেবে তাদের সেভেন বি এইট বি দুটো গ্রুপে ভাগ করা আছে। এবার বলছি, সেভেন এতে আছে সোশ্যাল হিস্ট্রি অফ ইন্ডিয়া 19th and 20th centuries, অর্থাৎ সামাজিক ইতি, ভারতীয় সামাজিক ইতিহাস 19th and 20th centuries। আর এইট এতে আছে ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া 19th and 20th century, অর্থাৎ 19th and 20th centuries অর্থনৈতিক ভারতের ইতিহাস আছে এইট এ পেপারে। অর্থাৎ যারা এ পেপার সিলেকশন করবে তাদের সামাজিক এবং অর্থনৈতিক ইতিহাস পড়তে হবে আধুনিক যুগের, অর্থাৎ 19th and 20th centuries। এবার আসি, যাদের বি পেপার সিলেকশন করবে তাদের বি, সেভেন বিতে আছে সোশ্যাল হিস্ট্রি অফ ইন্ডিয়া 5th to 13th century, অর্থাৎ পঞ্চম থেকে ত্রয়োদশ শতকের সামাজিক ইতিহাস পড়তে হবে এই সেভেন বি পেপারে। আর এইট বি পেপারে আছে ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া 5th to 13th century, অর্থাৎ পঞ্চম থেকে ত্রয়োদশ শতকের ভারতের অর্থনৈতিক ইতিহাস পড়তে হবে। মানে এক কথায় বলতে গেলে স্পেশাল পেপার হলো সামাজিক আর অর্থনৈতিক ইতিহাস পড়তে হবে। এবার সমস্যাটা হলো, এই যে পেপারটা এটা মূলত পিজির পেপার, আর বিগত পাঁচ ছয় বলো বা ফার্স্ট ইয়ারের পেপারগুলো বলো, এগুলো ফার্স্ট ইয়ারে শুধু ফোর্থ পেপারটা বাদে বাকি সবই কিন্তু তোমরা অনার্স লেভেলে পড়ে এসেছো। অতএব এই তিনটে পেপার, ফার্স্ট ইয়ারের হিস্টোরিওগ্রাফি ওই পেপারটা তোমাদের মূলত মাস্টার ডিগ্রিতে পড়ানো হয় যে কোনো বিশ্ববিদ্যালয়ে, আর পিজি সেকেন্ড ইয়ারে এই স্পেশাল পেপার তোমাদের সিলেকশন করে তোমাদের আগে এগিয়ে যেতে হবে। এবার একটা কথা বলি, আমি কোনো পার্সিয়ালিটিভাবে কোনো পেপারের সাজেস্ট করব না, আমি যেটা আমার যেটা মনে হয় আমি সেই উত্তরটাই তোমাকে জানাবো, এবং তোমরা নিজেরা বিচার বিশ্লেষণ করে তোমরা সিলেকশন করবে। যেমন কারো যদি আধুনিক ভারত ভালো লাগে, আধুনিক ভারত ভালো লাগে, তবে কিন্তু সে এ পেপার ছাড়া বি পেপার সিলেকশন করবে না কখনো, কারণ যেহেতু তোমার ভালো লাগাটা এখানে সব থেকে প্রায়োরিটি দিতে হবে, কারণ তুমি এই সাবজেক্ট নিয়ে তুমি পড়াশোনা করবে। অতএব যারা আধুনিক ভারত পছন্দ করো তারা কিন্তু অবশ্যই এ পেপার সিলেকশন করবে, আর যারা প্রাচীন বা আদি মধ্যযুগের ইতিহাসগুলো পড়তে চাও, যেমন সামন্ততন্ত্র প্রথা, ঠিক আছে, এই যে যে প্যাটার্নগুলো, এগুলো পড়তে হলে তোমাকে এই বি পেপার সিলেকশন করতে হবে। আর আধুনিক ভারতে যেমন আছে তোমার নবজাগরণের পিরিয়ডগুলো পড়বে, দেবেন্দ্রনাথ ঠাকুর, তারপরে বিবেকানন্দ, বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, এই যে যে পিরিয়ডগুলো সোশ্যাল ওয়ার্কের বিভিন্ন সামাজিক ইতিহাসগুলো, অর্থনৈতিক ইতিহাসগুলো তোমাদের পড়তে হবে, ইংলিশ পিরিয়ড, ইংরেজির পিরিয়ডগুলো। এবার বারবার বলছি, যারা পরবর্তীতে আরও পড়াশোনা করতে চাও তারা কিন্তু অবশ্যই নিজেদের পেপারটা সিলেকশন করবে, আর যদি কেউ চাকরি পরীক্ষার জন্য শুধু প্রস্তুতি নাও তারা কিন্তু বি পেপার নেবে, বি পেপার বলছি, এ পেপার নেবে, কারণ মডার্ন হিস্ট্রি কিন্তু তোমাদের চাকরির পরীক্ষাতে আসে, বি পেপার আসে না। বি পেপারটা মূলত যারা WBCS দিচ্ছে বা যদি কেউ SSC বা নেট সেট ভর্তিও পড়ে সেক্ষেত্রে তোমাদের এই বি পেপারটা কার্যকরী হবে, নতুবা নয়। আর কম্পিটিটিভ পরীক্ষাতে মানে প্রাচীন ভারতের প্রশ্ন আসে না, আধুনিক ভারতের ইতিহাসের প্রশ্ন, অর্থাৎ স্বাধীনতার পিরিয়ডটা সব থেকে বেশি আসে, তাহলে সেক্ষেত্রে তোমাদের এ পেপার সিলেকশন করতে হবে যদি তুমি আধুনিক ভারত ভালোবাসো।
এই ছিল আজকের টপিক। আশা করি তোমাদের ভিডিওটি কিছুটা হলেও কার্যকরী হবে। তাই আবারও বলছি একটি কথা, সেটি হলো পেপারটা তুমি নিজে সিলেকশন করো। কে কি বললো যে আমার মতে এই বি পেপার নিলে সব প্রশ্ন সাজেশন কমন আসবে, কে বললো যে এ পেপার নিলে কমন সাজেশন কমন আসবে, সেসব কথায় কান দিও না। নিজের বিবেককে তুমি প্রশ্ন করো যে তুমি কোন পথে চলতে চাও, তুমি সেই প্রশ্ন নিয়ে তুমি সিলেকশন করবে পেপার। আর পড়াশোনা এমন একটা জিনিস, তুমি যত চর্চা করবে তুমি তত বেশি সাফল্যতা পাবে। একটা কথা বলে রাখি, ডিগ্রি কখনো কাউকে বিচার করা যায় না ডিগ্রি দিয়ে। তোমার শিক্ষাবোধ, মূল্যবোধ এসবই তোমাকে, বিচারবোধ তোমাকে, এগুলি তোমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে। প্রতিনিয়ত কিছু না কিছু লোকের কাছে প্রতিনিয়ত শেখো। এটাই আমি বলবো যে তুমি নিজে চেষ্টা করো যে নিজে কোন পেপার নিয়ে কোন পথে হাঁটতে চাও। আমরা যারা ইতিহাসের গাইড করি প্রত্যেকেই আমরা আমাদের মতো একটা তোমাদের পথ দেখানোর চেষ্টা করব। আমার যারা গাইড নিতে ইচ্ছুক তারা অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে তোমরা গাইড পাবে। আমি সম্পূর্ণ বিস্তারিতভাবে এই চ্যানেলে আমি গাইড করে দেবো। ভালো থেকো সকলে, এবং ভালো করে রিনিউয়ালটা করো এবং পেপার সিলেকশন করো। যদি কিছু জানার থাকে অবশ্যই এই পেপার সিলেকশন করো বা কমেন্ট করে জানিও, অথবা স্ক্রিনে দেওয়া আমার নাম্বারটিতে যোগাযোগ করতে পারো।